73তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই 72 বছরে আমাদের স্বাধীনতার পর আমরা নানা দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তিতে এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে। এই সব কিছুই করা হয়েছে, কিন্তু উন্নতির এই চাহিদায় দেশের জনসংখ্যার সম্ভাবনা পূরণ করার প্রচেষ্টাতে এটা আমাদের বুঝতে হবে যে 1947 আমরা যখন স্বাধীনতা পেলাম, তখন একজন ভারতীয়র গড় আয়ু ছিল 28 বছর, আজকে সেটা প্রায় 70 বা তারও বেশি। তার মানে আমরা দেশ হিসেবে অনেকটাই এগিয়েছি। এই পথ চলতে যেটার প্রচণ্ড বড় ক্ষতি হয়েছে সেটা হলো আমাদের মাটি এবং জলাশয়। আমাদের অবশ্যই ভারতকে জল সংকট মুক্ত করতে হবে। আমাদের প্রতিজ্ঞা এটাই হওয়া উচিত, রাজনৈতিক স্বাধীনতা নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু এটা সুনিশ্চিত করা যে আমাদের পরবর্তী অনেক প্রজন্মরা যারা এই দেশে জন্মাবেন তারা যেন ভালোভাবে বাঁচতে পারে, এই গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা আমাদের নিতেই হবে। আসুন দেশকে জল সংকট মুক্ত করি এবং সুনিশ্চিত করি যাতে পরবর্তী প্রজন্মরা এই দেশে ভালোভাবে বাঁচতে পারে।